বলে না, শাদি কা লাড্ডু জো খায় পস্তায়, জো না খায় পচতায়। একদম, মানে এই সন্ধ্যাটা আছে সেটার সাক্ষী। তো গুড ইভিনিং সবাইকে, তোমাদের সবার দিনটা কেমন গেল আমাকে অবশ্যই জানাও। আজকে আমার দিনটা একটু অন্যরকম ছিল, কারণ আজ সকালবেলা উঠে আমি নয়, অঙ্কন টোজোকে ড্রপ করতে গেছিল স্কুলে। কারণ আমার একটা ছোট্ট কাজ ছিল যেটা আমি করছিলাম, আর সেটা করতে করতেই ল্যাপটপে হঠাৎ করে আমি আমার ওয়েডিং ক্লিপ কিছু পেয়ে যাই, আর আমার পুরনো স্মৃতি একদম খুব সুন্দরভাবে তাজা হয়ে যায়। তাই জন্য আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমি আমার ওয়েডিং ক্লিপগুলো একটু শেয়ার করব। আমি এই ভিডিওতে তোমাদের সাথে আমার ওয়েডিং ক্লিপটা একটু শেয়ার করতে চলেছি। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। এটা আমাদের বিয়ের সকাল, বিধি চলছে অঙ্কনের বাড়িতে। ফার্স্টে তোমরা দেখলে ফার্স্টে ক্লিপিংটা বিয়ের লোকেশন ছিল, এবার এটা অঙ্কনের বাড়ির। সব প্রত্যেকে জল সইতে যাচ্ছে। ফটো উঠবে না তো, তাকা ক্যামেরা দিয়ে তাকা। গঙ্গা জল, এতক্ষণ তোমরা আমার বাড়ির বৃদ্ধি জলসইতে যাওয়া সব দেখলে। এইটা আমার ফেভারিট পার্ট ছিল কিন্তু তত্ত্বের, এটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। এই ক্লিপে তোমরা কনের বাড়ি থেকে বরের বাড়ির মানে যাত্রাটা পুরোটা দেখাতে পারবো না, মানে যাচ্ছে আর কি, বর আনতে যাচ্ছে। আমার ছোট মেসো গেছিল ওইখানে দূরে, আমার মা, আমার বড় মাসি, মামি, ছোট মাসি সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই আর কি সি অফ করছে ছোট মেসোকে। ছোট মেসো অঙ্কনকে আনতে যাচ্ছে, আর অনেকটা দূরে মানে কলকাতা থেকে বালি আসছিল, এসে আবার ব্যাক করবে অঙ্কনকে। আর আমাদের বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি ছিল, তো খুব ওই যে বাপি হাত নাড়ছে, দেখো বাপি হাত নাড়ছে। সিনেমার যেরকম ট্রেলার হয়, এতক্ষণ ট্রেলার ছিল, এবার হচ্ছে মেইন সিনেমা। এটা আমাদের বিয়ের সন্ধে। বলে না, শাদি কা লাড্ডু জো খায় পস্তায়, জো না খায় পচতায়। একদম, মানে এই সন্ধ্যাটা আছে সেটার সাক্ষী। এই যে আমি খুব মন দিয়ে মন্ত্র পাঠ করছি, সেজে গুজে একদম খুব প্ল্যানিং প্রোগ্রামিং করে, মানে আমি প্রত্যেকটা ডিটেলস খুব মাইনিউটলি প্ল্যান করেছিলাম। বিয়ের ওয়েডিং ভেনিউ থেকে শুরু করে, আমার লুক থেকে শুরু করে, আমার বেনারসি শুরু থেকে শুরু করে সব। এরপরে মালা বদল, ওহ
বিয়ে শেষ, আমি ফটো তুলতে ব্যস্ত, আর এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে, যেখানে আমি কিছুই খেতে পারিনি। এই যে গলদা চিংড়ি দেখতে পাচ্ছ, ওটা আমি মাত্র একটা খেয়েছিলাম। আমি আর অঙ্কন আমরা সেরকম কিছুই খেতে পারিনি। আমাদের বিয়ে তাড়াতাড়ি ওভার হয়ে যাওয়া সত্ত্বেও আমরা মানে হয়ে ওঠেনি আমাদের খাওয়া দাওয়া। আমার বিয়ের ক্যাটারিং সিক্স বালিগঞ্জ করেছিল, সবাই খুব প্রশংসা করেছিল রান্নার। ওপেন গার্ডেনও করা হয়েছিল, ভেতরেও করা হয়েছিল, মানে বাইরেও একটা স্টল ছিল, সেখানেও সবাই খাওয়া দাওয়া করছিল। আমি বাদে বাকি সবাই খুব খাওয়াটা এনজয় করেছে, আমি কিছুই খেতে পারিনি। আমি ইচ্ছা আছে পরে বোনের বিয়েতে খাওয়ার। তোমাদের কেমন লাগলো আমার বিয়ের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো তোমাদের সবার সাথে আজকে ওয়েডিং ক্লিপটা শেয়ার করে আমার তো ভীষণ ভালো লাগছে। তো তোমাদের সবার কেমন লাগলো আমার ওই স্পেশাল দিনটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই আমার রিসেপশনের ক্লিপও শেয়ার করব পরের ভিডিওতে, বা তারপরের ভিডিওতে আমি চেষ্টা করব শেয়ার করা। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, খুব 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 আনন্দে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।